নমস্কার বন্ধুরা, আমি আবারও আপনাদের কাছে একটি মজার ভিডিও নিয়ে হাজির হয়েছি। ছোট থেকে বড় সবারই মাছ ধরার প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে। ছোটবেলা থেকেই আমারও মাছ ধরার প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল। সে ছোট মাছ হোক বা বড় মাছ, নিজ হাতে যে কোনো মাছ ধরতে পারলেই বিশাল কিছু জয় করার আনন্দ লাভ হয়। মাছ ধরা দেখতেও সবার বেশ ভালোই লাগে। আজ আমার এই ভিডিওর মাধ্যমে একটি রোমাঞ্চকর মাছ ধরার অভিজ্ঞতা এবং অফুরন্ত আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। চলুন বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং নিজেদের যদি কোনো মাছ ধরার অভিজ্ঞতা থাকে আমার কমেন্ট বক্সে শেয়ার করতে থাকুন। আমরা নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েছি। এটি একটি বিশাল বড় ভেড়ি, প্রায় নদীর মতোই দেখতে। নদীতে নৌকা চড়া এটাও একটি চরম মুহূর্ত। দেখতেই পাচ্ছেন এবার জেলে দাদারা জাল ফেলে দিয়েছে। এখন জাল টেনে তোলা হচ্ছে। ইনি হলেন আমাদের আনন্দ কাকা, বেশ ভালো মনের মানুষ। দেখুন, ব্রিজের উপর দিয়ে একটি ট্রেন চলে যাচ্ছে। উরে বাবা, কত মাছ পড়েছে শুধু দেখুন। শুধু মাছ আর মাছ, রুই, কাতলা, চিতল, মৃগেল, ব্রিগেট, তেলাপিয়া, পুঁটি, পোনা, বিভিন্ন ধরনের মাছ। এ যেন মাছেতে রাজত্বে ঢুকে পড়েছি আমরা। মাছ ধরা দেখতে প্রচুর মানুষের ঢল নেমেছে। এখন বাছাই পর্ব চলছে। বাছাই মাছগুলি বাজারে বিক্রির জন্য রাখা হচ্ছে। দেখুন কত কত মাছ, যেন মাছ বাছাই পর্ব আর শেষ হচ্ছে না। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করুন, এবং প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। হঠাৎ
একটি পাঙ্গাস মাছ জালে আটকে যায়। ওই জেলে দাদাটি ওই পাঙ্গাস মাছটি জাল থেকে ছাড়িয়ে আবার ফেরিতে ছেড়ে দেয়। বন্ধুরা, আমি সময় পেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিও।